নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা বেশ কিছুদিন আগের একটি ভিডিও, আমার দিদির স্বাদের অনুষ্ঠানের ভিডিও। তো দেখতেই পাচ্ছেন এখানে সব রান্নার প্রস্তুতি চলছে। আর সেদিন সবটাই বলতে গেলে রান্না করেছে ওরই ননদিনী, আমার সম্পর্কে দিদি হয়, এবং ওর শ্বশুরমশাই জেঠু। আর আমরা সকাল সকালে গেছিলাম, গিয়ে দেখি তখন কাটাকুটি চলছে। তো আস্তে আস্তে এই বৌদি ভাই চলে এসছে, আর এরা দুটো যা মজা করেছে না, আর ওরা খুঁজছে, ওদের পার্টনার এখন আসেনি, ওই তো চলে এসছে একদম। আর আমরা বাড়ি থেকে সামান্য কিছু তত্ত্ব নিয়ে গিয়েছিলাম, এটা রিচুয়ালস বলে। আর দিদিও খুব খুশি হয়েছিল, আর দিদি খুশি মানে আমরাও খুশি। তো তারপরেই আলতা পড়তে বসে গেল, বৌদি ভাই আলতা পরে দিয়েছিল সবাইকে, আমাদের আমরা পড়েছিলাম পরে, দেখতে থাকো। ও ফেল ফেল করে তাকিয়েছে, ও পড়বে, অলরেডি ওর বসা হয়ে গেছে। এই যে লক্ষ্মী মন্ত্র পা আমাদের, কুচকি কি পড়ছো, তুমি কি পড়ছো? ও এখন না সবই বলতে পারে, কি মিষ্টি লাগছিল ওর পাটে দেখতে, পুচকি পা। এইদিকে ওর দিদিও বসে গেছে পাল্টা পড়তে, খুব খুশি, ভীষণ খুশি। এবার আমার পালা, আমি ওর বাদ যাই কেন, আমি পড়ে নিলাম, অনেক দিন পর আলতা পড়লাম। আর এদিকের কাণ্ড দেখো, ভীষণ বদমেজ। তারপর আস্তে আস্তে ও শুরু করে দেয় সাজুগুজু। আর সেদিন সব বেশ টাইমেই হয়ে গেছিল, অসুবিধা কিছু হয়নি। এবার শুরু হলো আশীর্বাদ পর্ব, তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে ওই দিন ওকে খুব মিষ্টি লাগছিল। প্রথমে আশীর্বাদ করা শুরু করেছিল ওর শ্বশুরমশাই, মানে আমার জেঠুয়া সম্পর্কে, তারপর জেঠিমা মানে ওর শাশুড়ি মা, তারপর আমার মা বসে গেল, এরপর আশীর্বাদ করতে বসলো কাকি শাশুড়িরা, মানে আমার সম্পর্কে কাকিমা হয়। তো আর এনাকে তো সবে আপনারা চিনেই গেছেন, যাকে ছাড়া আশীর্বাদ অসম্পূর্ণ, পুচকি মানে আমার ভাইজি। ও খুব মিষ্টি করে আশীর্বাদ করে, মানে কিছু বলেও দিতে হয় না। এটাও আমার একটা সম্পর্কে জেঠিমা হয়। ইনিও সম্পর্কে শাশুড়ি বলা যায়, কাকি শাশুড়ি। এবার আশীর্বাদ করতে বসলো আমার মাসি, মেজো মাসি। আর তারপর বসলো আমার বাবা, আর মাঝখানে এদের এত খিদে পেয়েছে এরা ওখানেই খেতে বসে গেছে। আর এটাও একজন ওর সম্পর্কে শ্বশুরমশাই বলা যায়, কাকা শ্বশুর বলে আই থিঙ্ক, মানে কাকু। এটা খুব স্পেশাল, এখানে জামাইবাবু দিদিকে আশীর্বাদ করছে, আর এটা প্রথমবার আশীর্বাদ করছে, নতুন বাবা হবে বলে কথা। ভিডিওটা সত্যি খুব সুন্দর। এবার আমি আর বাদ যাই কেন, আমিও করে ফেললাম আশীর্বাদ। তো এখানে অনেক রকম পথ ছিল, তো ওখানে আমরা বসতে বলেছিলাম, ওখানে সাজিয়ে দিয়েছিলাম সব কিছু। তো অনেক রকম পথ ছিল, আর এখানে একটা রিচুয়ালস আছে, বৌদি বলছিল
নাকি স্বাধীন অনুষ্ঠানে খাওয়ানোটা নাকি বাচ্চাদেরকে দিয়ে শুরু করতাম, ওরাই নাকি খাইয়ে দেয়, খুব মিষ্টি একটা মুহূর্ত এটা। তো আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি। সবাই এখানে খেতেও বসে গেছে আস্তে আস্তে। তো এরপর আমরা বসে বললাম খেতে, তো এইদিকে আমাদের দেওয়ানি দিচ্ছে, ছিল দুধ সুক্ত, ডাল, বেগুন ভাজা, আরও ভাজা ছিল, তারপর ছিল দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, প্রত্যেকটা রান্না খুব সুন্দর ছিল। তারপর ছিল মাটন, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এভাবে আমরা দিনটা খুব সুন্দর করে কাটালাম। আশা করি সবার খুব ভালো লাগলো ভিডিওটা। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ধন্যবাদ।